মালদার ইংরেজ বাজারে খুন সিপিএম নেতা, নহরাট্টা গ্রামে মাঠের মধ্যে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, নিহত আনিসুর রহমান বাবুপুর গ্রামের বাসিন্দা। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রণজয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত এই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত এই সিপিএম নেতার খুনের পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে স্পষ্ট নয়। তবে সকালবেলা রক্তাক্ত তার দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার শরীরে ধারালো অস্ত্রে আঘাত করে তাকে খুন করা হয়েছে এবং গলায় শ্বাস দেওয়া হয়েছে এমন অবস্থায় তার দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরে ইংরেজ বাজার থানার পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে গেছেন এবং এই পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। প্রাথমিক অনুমান করা হচ্ছে 2008 সালে এই অঞ্চলে এই আনিসুর রহমানের মাস্টার আলী হোসেনকে ফোন করা হয়েছিল, সেই খুনের একমাত্র সাক্ষী ছিলেন এই আনিসুর রহমান এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তারা এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন। এই এই খুনের পিছনে এই দুষ্কৃতিকারীরাইকে রয়েছেন এমনটি অনুমান করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয়। সিপিএম নেতৃত্ব কোনো ঘটনা ঘিরে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পূজা, ধন্যবাদ। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।